ব্যাংশাল আদালতে মঙ্গলবার ফের হলো মানিক ভট্টাচার্য এবং তার স্ত্রী ছেলের মামলার শুনানি। আদালতের নির্দেশ মতো এদিন সকালে প্রথমেই হাজিরা দেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তার ছেলে সৌভিক ভট্টাচার্য। আদালত তদন্তকারী সংস্থার কাছে জানতে চান কেন এত সময় লাগছে। পাল্টা জবাবে ইডির আইনজীবী জানান তদন্তকারী অফিসারের কাগজপত্র সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি ঠিক হয় এই মামলার পরবর্তী শুনানির দিন। এরপরই দুপুর 12:30 নাগাদ মানিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয় ব্যাংশাল আদালতে। কোর্ট লক আপে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধৈর্য হারান মানিক ভট্টাচার্য। সিএনএর প্রশ্নে তিনি তুই করে সম্বোধন করে বলেন আগের ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে আয়। মানিক বাবু কিছু বলবেন? এরপরেই তাকে তোলা হয় বিচারক বিদ্যুৎ কুমার চক্রবর্তীর এজলাসে। মানিক ভট্টাচার্যের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন সোমবারই ইডির আবেদন ভার্চুয়ালি আমাদের কাছে এসে পৌঁছেছে। ইডি এর আগে অনেক মামলায় দায়িত্বে থাকলেও এখনও তার কোনোটাই নিষ্পত্তি হয়নি। এই মামলাও শেষ করার তাদের কোনো ইচ্ছা নেই। তাহলে মানিক ভট্টাচার্যকে আটকে রেখে কি লাভ? 25 আগস্ট থেকে হেফাজতে থাকা সত্ত্বেও এখনও তদন্তকারী সংস্থা সময় চাইছে। প্রত্যেক দিন নতুন নতুন সাক্ষী আর দুটো পাসপোর্টের অভিযোগ তুলে মাতামাতি করছে। আমরা অ্যাকচুয়ালি আমরা জামিনের আবেদন জানিয়েছিলাম গত 7ই জানুয়ারি। সেই সময় ইডি প্রেয়ার করলো যে ওদের রিপ্লাই দিতে হবে, ওদের টাইম দেওয়া হোক। সেই করে কোর্ট ওদেরকে সব কিছু দেখে এক মাসের একটা সময় দিল, তার এবং বলেছিল যদি আমরা মনে করি আমরা এই রিপ্লাইয়ের এগেনস্টেও কোনো আরও রিপ্লাই দিতে পারি ইন রাইটিং। তা যাই হোক, গতকাল ওরা আমাদেরকে একটা কপি ডিজিটাল ফর্মে পাঠালো আর আজকে সেটা একটা হার্ড কপি দিয়েছে। তা যে মানিকবাবুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তদন্ত ব্যাহত হবে, মানিকবাবুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এভিডেন্স যা ওরা কালেক্ট করেছে সেটা নষ্ট হতে পারে। কিন্তু কোথা থেকে এই পার্টিগত ব্যাপার বা রাজনীতি এর মধ্যে কেন টেনে আনছেন? এটা তো কোনো তদন্তের বিষয়বস্তু হতে পারে না। এরপরই ইডির আইনজীবী এজলাসে উপস্থিত না হওয়ায় বেশ কিছুক্ষণের বিরতি নেন বিচারক। এজলাস থেকে বিচারক ওঠার পরই সাংবাদিকদের উদ্দেশ্যে একের পর এক বিস্ফোরক মন্তব্য মানিক ভট্টাচার্যের। তিনি বলেন, পাসপোর্ট নিয়ে ভুল তথ্য দিচ্ছে সিবিআই, আমার দুটো পাসপোর্ট থাকলে কেন্দ্রীয় সরকার কেন ধরল না? আমি বলছি যারা বলছেন তারা আমায় ফাঁসি দিয়ে দিক, আমি কারাগারে জ্বলে পুড়ে যাচ্ছি। ইডি জানে আমার নদিয়ায় বাড়ি এবং যাদবপুরের 660 স্কোয়ার ফিট এবং 1100 স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাট আছে। নদিয়ার বাড়ি যদি লন্ডন টেক ওভার করে তাহলে আমার লন্ডনেও বাড়ি আছে, আমার মান সম্মান সব জলাঞ্জলি দিচ্ছে। আমি একজন মানুষ আর কত সহ্য করব? একজন সিঙ্গল বেঞ্চের জজ এই সব বলছে। ডিভিশন বেঞ্চে আগে মামলা হয়নি, আজ হবে। তার আগে মিডিয়া ভুল খবর দিচ্ছে, নাম না করে ফাঁকা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ মানিক ভট্টাচার্যের। এরপরই এজলাসে এসে উপস্থিত হন ইডি আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি সময় চাইলে বুধবার 8ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ধার্য করেন বিচারক। আদালত থেকে বেরোনোর সময় তার সম্পর্কে তথ্য যাচাই করে তবেই মন্তব্য করার অনুরোধ করেন অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। আমার লন্ডনে বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই, দুটো পাসপোর্ট নেই, 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 যদি থাকে আমার ফাঁসির সাজা হোক। আপনাদের অনুরোধ করব, ভাই আমি তো আসি, একটু জেনে নিয়ে খবর করো, আমি কোনো অভিযোগের তো সুযোগ পাবো ডিফেন্স করার? আমি একটা অনুরোধ করব আপনাকে, প্রতিটা দুটো অভিযোগ আপনি বলেছেন উত্তর দিয়ে দিন। এদিকে জেলে ফেরত যাওয়ার সময় রেড রোডের কাছে গাড়ি আচমকা ব্রেক কষায় মানিক ভট্টাচার্য গাড়ির মধ্যেই পড়ে যান। সূত্রের খবর, তার বুকে পায়ে আঘাত লেগেছে এবং এই মুহূর্তে জেল হাসপাতালে চিকিৎসাধীন। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার ভার্চুয়ালি শুনানি এদিন ছিল ব্যাংশালে। শুনানির সময় ফের জেল হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ এবং বাইরের চিকিৎসকদের সাহায্য প্রার্থনা করেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ও নিজেকে নির্দোষ দাবি করেন। মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখেন বিচারক। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।